সমর্থকেরা বলেছেন আমরাও চ্যাম্পিয়ন, ডার্বির আগে পাল্টা খোঁচা ইস্টবেঙ্গল কোচের। সুপার কাপ জিতেছেন কিছুদিন আগেই, তার ছদিনের মধ্যেই ইস্টবেঙ্গলকে নেমে পড়তে হচ্ছে নতুন চ্যালেঞ্জে। আইএসএলের শুরুতে প্রথম ম্যাচই মোহনবাগানের সামনে, ফলে আনন্দ করার সময় সেভাবে পাওয়া যায়নি। তবু প্রত্যয়ী ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দিলেন তারা 3 পয়েন্টের লক্ষ্যেই নামবেন শনিবার। সঙ্গে এটাও জানালেন সুপার কাপ জেতায় তিনি সমর্থকদের জন্য গর্বিত, এখন লাল হলুদ সমর্থকেরাও গর্ব করে বলতে পারবেন তারাও চ্যাম্পিয়ন। শুক্রবার সাংবাদিক বৈঠকের শুরুতেই কুয়াদ্রাত বললেন ইস্টবেঙ্গল একটা বড় ক্লাব, এত সমর্থক তাদের, অনেক দিন পরে ক্লাবে একটা ট্রফি জিতেছে, সমর্থকেরা আনন্দ করার একটা সুযোগ পেয়েছে, শনিবার জিততে পারলে ওরা আবার আনন্দ করতে পারবে, এখন ওরা গর্বিত, এখন ওরা অন্য ক্লাবের সমর্থকদের সামনে গিয়ে গর্ব করে বলতে পারবেন আমরাও চ্যাম্পিয়ন। অন্য ক্লাব বলতে গিয়ে তিনি মোহনবাগানকে বুঝিয়েছেন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সাধারণত কলকাতা ডার্বি বা ট্রফি জিতলে পরের ম্যাচে ঠোক্কর খায় বড় দলগুলি, শনিবার কি সেই রকম কিছু হতে পারে? প্রশ্ন করতেই কুয়াদ্রাত বেশ সাবধানী বললেন, বড় ম্যাচের পর ঠোক্কর খাওয়ার কথা জানি, এমনিতে কোনো একটা ট্রফি জিতে পরের ম্যাচে ঠোক্কর খাওয়ার কথাও জানি। 2019 সালে বেঙ্গালুরুর হয়ে আইএসএল জেতার পর সুপার কাপ আই লিগের একটা দলের কাছে হেরে গিয়েছিলাম, কিন্তু ফুটবলারদের মনসংযোগ ঠিক রাখার আমার কাজ, ওরা আইএসএলের জন্য তৈরি, আর একটা কঠিন ম্যাচে খেলতে নামবে, আমাদের কাছে এই 3 পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের কাছে ভালো খবর হলো অনুশীলনে ফিরেছেন গোলকিপার প্রভুশোকন গিল, শুক্রবার বিকালে তিনি গোটা দলের সঙ্গে অনুশীলন করেন। পাশাপাশি সাউল কেসপার পায়ে চোট ছিল ডান পায়ে, সেটাও সেরে গিয়েছে অনেকটাই, তিনি এদিন পুরো দমে অনুশীলন করেছেন। এদিন অনুশীলনে ইস্টবেঙ্গল দলকে উদ্বুদ্ধ করতে হাজির হয়ে গিয়েছিলেন কর্তা দেবব্রত সরকার, প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়ে এবং কথা বলে তিনি দলকে চাঙ্গা করেন। ডার্বি জিতলে কি তারা ট্রফি জয়ের লড়াইয়ে এগিয়ে যাবেন? প্রশ্নটা শুনে হেসে ফেলেন কুয়াদ্রাত, বলেছেন এখন এই ট্রফির কথা ভাবতে চাই না, আমরা লীগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে, শনিবার জিততে পারলে মোহনবাগানের সঙ্গে 5 পয়েন্টের পার্থক্য হবে, তাও পিছিয়ে থাকবো আমরা, মোহনবাগানের বিরুদ্ধে জিততে পারলে আমরা 6 নম্বরে উঠবো, কিন্তু তখনও অনেক কাজ বাকি থাকবে, তবে প্লে অফের লড়াইয়ে চলে আসবো, ট্রফির কথা এখন থেকে ভাবতে চাই না। সুপার কাপ ফাইনাল এবং ডার্বির এই মাঝের কদিন দুই বিদেশিকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল, নতুন বিদেশির এখনও আসেননি। কুয়াদ্রাত অবশ্য তা নিয়ে হাউতাশ করতে চান না, বলেছেন দুই বিদেশিকে ছাড়ার কোনো অজুহাত দিতে চাই না, এখানে 4 জনকে নিয়ে খেলতে হবে, আমরা 2 জায়গায় 2 জনের মুখ চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা খুঁজে পেয়েছি, ভিক্টর ভাস্কুয়েস এবং ফেলিসিও কেমন ফুটবলার সেটা ওরা এলেই আপনারা দেখতে পাবেন। রিয়েল মাদ্রিদের কোচ কার্লো আনতেলিচের কথা ধার করে বলতে চাই, ফুটবলার এবং কোচ সবাই মানুষ, তাদের একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হয়, যে দলই থাকুক না কেন নিজের সেরাটা দেওয়াই তার কাজ। মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর বিকল্প খুঁজে বার করতে হবে কুয়াদ্রাতকে, শুক্রবার সে প্রসঙ্গে বলেছেন আমরা 11 জনকে নিয়ে নামবো, সৌভিকের পরিবর্তন খুঁজে নেওয়ার জন্য আমাদের হাতে অনেক ফুটবলার রয়েছে, তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নিতে হবে, কাউকে না কাউকে দায়িত্ব সেটা নিতেই হবে। আপনার কি মনে হয় আজকের ডার্বিতে কি ইস্টবেঙ্গল জিতবে নাকি মোহনবাগান? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।